দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই কিন এগ্রিটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের সকলের এই জনপ্রিয় একটি সবজি লাউ, তো আমরা আবারও ভুবন দাদার লাউয়ের ক্ষেতে চলে আসলাম। আজকে আমরা এই লাউয়ের চাষ সম্পর্কে বিস্তারিত জানবো ভুবন দাদার কাছ থেকে। কেমন আছেন দাদা? আছি ভালো। আমরা আবারও চলে আসলাম আপনার লাউয়ের ক্ষেতে। জি বলেন। আচ্ছা দাদা, আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় লাউয়ের ক্ষেত। তাই? জি, মাশাআল্লাহ ফলন হয়েছে। এই লাউয়ের কোন জাতটি রোপণ করেছেন? এটা নাইস গ্রিন। নাইস গ্রিন। আচ্ছা, নাইস গ্রিন এটি কেন বাছাই করলেন? এটা উচ্চ ফলনশীল জাত একটা। আচ্ছা, আরও তো অনেক জাত ছিল, তবে এটাই আমাদের এলাকায় প্রযোজ্য বা সব কৃষকেই উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল। আচ্ছা দাদা, আপনি কত শতক জমিতে এই লাউয়ের চাষ করেছেন? এখানে আমাদের মোটামুটি 50 শতক জমির উপর লাউ চাষ। আচ্ছা, 50 শতকে কতগুলো চারা রোপণ করেছেন? এখানে 800 পিস লাউ চারা। 800 পিস। দাদা, আপনার এই চারার বয়স কত ছিল যখন লাগিয়েছিলেন? এখানে লাউয়ের চারার বয়স উদ্দেশ্যক আমাদের 15 দিন। 15 দিনের মধ্যে বীজ রোপণের মধ্যে চারা জমিতে লাগাতে 15 দিনের মধ্যে। আচ্ছা, যে ফুল এসেছে ফলন, এগুলো কতদিন সময় লেগেছে? এগুলো ধরেন ফুল বা ফল আসার সময় মোটামুটি আমাদের 40 থেকে 45 দিনের মধ্যে ফল কাটা শুরু দিয়ে দিই। আচ্ছা, 40 থেকে 45 দিন। আচ্ছা দাদা, এই 40 থেকে 45 দিনের মধ্যে আপনার লাউয়ে কোনো রকমের রোগ বালা এগুলো হয়েছিল? না, সেরকম টুকিটাকি হয়। তারপরে আমরা মেডিসিন ব্যবহার করি। কী মেডিসিন ব্যবহার করেন? যেটা পচার বিষ ইয়া করি আমরা কোম্পানি থেকেই। আচ্ছা, এটা কীভাবে দেন এটা নিয়মটা? এটা নিয়মটা গাছটা চারা রোপণের মধ্যেই, আগে তো চারা আমরা সংশোধন করে নিই, নেওয়ার পরে তারপরে চারার মধ্যে যদি কোনো পচন লাগে থাকে তাহলে আমরা ম্যাংকোজে বা কার্বোডাঞ্জিম এগুলো ব্যবহার করি, তাহলে চারাটাতে এমন কোনো পচন লাগে থাকে না। আচ্ছা, আস্তে আস্তেই সুস্থ হয়ে উঠেছে। আচ্ছা, এই লাউয়ের ক্ষেত থেকে আপনি হারভেস্ট করেছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এতদিনে কতগুলো হয়েছে প্রায়? প্রায় এতদিনে আমাদের মোটামুটি 4-5 বার আমরা হারভেস্ট হয়ে গেল আমাদের। মোটামুটি আমাদের এখনও 50 শতকেতে 60-70 হাজার টাকার মতো বিক্রি হয়ে গেছে। আরও অনেক বাকি সময়টা আছে, এখন কতটুকু হবে সেটা বলতে পারবো না, বাজার কেমন থাকবে সেটাও বলতে পারবো না। আরও কতদিন আপনি এটা হারভেস্ট করতে পারবেন? আরও এটা আমাদের 3 মাস থাকবে। 3 মাস আরও। আচ্ছা দাদা, এই 3 মাসে আপনি কী পরিমাণ হারভেস্ট আশা করছেন? এই তিন মাসের মধ্যে মোটামুটি আমরা হারভেস্ট মোটামুটি যে যে ফলনগুলো আমরা বিক্রি করবো যে সর্বনিম্ন আরও আমরা 2 লক্ষ টাকার মতো বিক্রি আশাবাদী হয়ে আছে। 2 লক্ষ টাকা? 2 লক্ষ। যে পরিমাণ আপনার ফুল দেখছি, আরও 2 লাখ থেকে তারও বেশি হতে পারে যেটা মনে হচ্ছে। এখন হইলে হবে, আর না হলে এটা আমরা ধরে রাখছি আর কি। আচ্ছা 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 দাদা, বাজার কীরকম পাচ্ছেন? বাজার এবারে বাজার মোটামুটি খুবই ভালোই একটা বাজার পাচ্ছি। 30 টাকা থেকে শুরু করছি, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এইভাবেই বাজার চলতেই আছে। আচ্ছা দাদা, এই লাউগুলো আপনি কোথায় বেশি বিক্রি করছেন, রংপুরে নাকি ঢাকায়? না, আমরা ঢাকায় মাল পাঠাচ্ছি। ঢাকায় পাঠাচ্ছি। গাড়ি নিজ চালানি গাড়ি করছি, নিজেই গাড়ি আর ধারের সাথে, ওখানে আমাদের মানুষ ছেলে আছে একটা, উনি বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা। আর 2-3টা আমাদের ঘর নেওয়া আছে ওই জায়গায় আর ধার। আচ্ছা, মানে বিক্রি করতেছে আমাদের। দাদা, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনার এই লাউয়ের ক্ষেতে এসে। তো পরবর্তীতে আবার কোনো ক্ষেতে আমরা আসবো। আসেন আসেন, আপনি দাওয়াত থাকলো, আসবেন, দেখবেন, ঘুরবেন আমাদের। হ্যাঁ, ইনশাআল্লাহ আসবো। ভালো থাকবেন। ঠিক আছে। আচ্ছা, আপনিও ভালো থাকেন। জি। দর্শক, ভুবন দাদার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম, ওনার এই লাউয়ের চাষ ফুল থেকে ফলন আসতে সময় লেগেছে 60 দিন। এই 60 দিনে উনি আনুমানিক 60 থেকে 70 হাজার টাকার হারভেস্ট করেছেন। আমরা এই লাউয়ের ক্ষেত ঘুরে যেটা দেখতে পেলাম, বিপুল পরিমাণে ফুল এবং ফল হয়েছে, তাতে আশা করছি উনি বিপুল পরিমাণে লাভবান হতে পারে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।